हेलो स्टूडेंट, वेलकम टू टीचिंग जी मैम चैनल। स्टूडेंट हमें संजीव सर, आज हमें नहीं इसी अति खूब गुरुत्वपूर्ण प्रश्न उत्तर। प्रश्नटि हलो राष्ट्रपति चालित शासन व्यवस्था त्रुटि, गुरुत्वपूर्ण प्रश्न। एर उत्तर सम्पर्क हमें आलोचना करब, तो हमें जेटुकु उत्तर सेटुकु आलोचना करी, बदबाकी मैं छेटे फेले दीची, शुद्ध पॉइंटगुलि आलोचना करटुकु तुम्हारे उत्तर दरकार। तो शुरू करी, शुरू करार आगे चैनल सबसक्राइब कर, तो चलो शुरू करी। देखो प्रश्नटा छिल जे राष्ट्रपति चालित शासन व्यवस्था त्रुटि, तेल से त्रुटिगुल प्रथमत स्वैरचारितार सम्भावना। राष्ट्रपति चालित शासन व्यवस्था राष्ट्रपति हाथे प्रकृत क्षमता केंद्रीभूत थाके एवं ताके नियंत्रण करार कोनो क्षमता आईन विभागे थाके ना, फले राष्ट्रपति स्वैराचारी हये उठते पारे। तत्त्वगत भावे तिनि जनगणेर काछे दायित्वशील हलेओ ए दायित्वशीलता के कार्यकर करा कठिन। एरपर आसछि द्वितीय पॉइंटे। द्वितीय पॉइंटे हलो जे क्षमता स्वतंत्रीकरण नीतिर सुफल कि ना, क्षमता स्वतंत्रीकरण नीतिर भित्तिते प्रतिष्ठित हय बोले एइरूप शासन व्यवस्था सरकारेर तीनटी विभागेर मध्ये सहयोगितार परिवर्ते संघात देखा दिते पारे, फले शासन कार्यर अचलावस्था सृष्टि होते पारे। उदाहरणस्वरूप मार्किन राष्ट्रपति उड्रो विल्सन ভার্সাই সন্ধি স্বাক্ষর করেও তা কার্যকর করতে পারেননি, কারণ আইনসভা তা অনুমোদন করেননি। এরপর আসছি তৃতীয় নম্বর পয়েন্টে। তৃতীয় পয়েন্ট, দায়িত্বের অবস্থান নির্ণয় কঠিন। রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় বিভিন্ন কমিটির মাধ্যমে আইন প্রণয়নের ব্যবস্থা থাকার ফলে আইন প্রণয়নের দায়িত্ব বিভিন্ন কমিটির মধ্যে বিভক্ত হয়ে পড়ে, এবং এই দায়িত্ব বিভক্ত হয়ে যার ফলে আইন প্রণয়নের জন্য যে দায়ী তা নির্ণয় করা দুরূহ হয়ে ওঠে। এরপর আসছি পরের পয়েন্টে, বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি। দেখো এইরূপ শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতার সীমা নির্ধারণ করা এবং উভয় বিভাগের মধ্যে বিরোধের নিষ্পত্তি করার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। এই দায়িত্ব পালন করতে গিয়ে বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগের উপর নিজ প্রাধান্য প্রতিষ্ঠিত করতে পারে, গণতন্ত্রে এটি কাম্য নয়। এরপর আসছি পরের পয়েন্ট, অনমনীয়তা। রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় অন্যতম প্রধান ত্রুটি হল এর অনমনীয়তা। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা যায় না বলে জনসাধারণের মনে ক্ষোভের সঞ্চার হতে পারে। এরপরে আসছি পরের পয়েন্ট, জাতীয় স্বার্থের পরিপন্থী। এইরূপ শাসন ব্যবস্থায় কমিটির ব্যবস্থার মাধ্যমে আইন প্রণীত হয় এবং কমিটিগুলি বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় স্বার্থ অপেক্ষা আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দেয়, ফলে জাতীয় স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা থাকে। দেখো এই সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্যই বর্তমান পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র পরিচালিত শাসন ব্যবস্থা অপেক্ষা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা অধিক জনপ্রিয়তা লাভ করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গত 200 বছরের বেশি সময় ধরে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। বস্তুত শাসন ব্যবস্থার ভালো মন্দ নির্ভর করে স্থান, কাল এবং পরিস্থিতির ওপর। ব্যাস ক্লিয়ার, এটি গেল তোমাদের একদম পূর্ণ উত্তর। এই উত্তরটি তোমাদের যথেষ্ট, এই উত্তরটা লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে। নমস্কার, আজ এ পর্যন্ত।
वीडियो की लाइक शेयर कमेंट करो और चैनल को अवश्य सब्सक्राइब करो।